করোনা সংক্রমণের সময়ে বিশ্ব হয়ে পড়েছিল স্থবির। মানুষ তাদের চাকুরি, ব্যবসার মূলধন হারিয়েছে। বিশ্ব যখন করোনা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে শুরু হয় নতুন সংকট। ডলারের দাম ওঠানামার পাশাপাশি বিশ্বের বিভিন্ন সাপ্লাই চেনে জটিলতা দেখা দেয়। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যসহ বিলাসী দ্রব্যের দাম বেড়ে যায়। এতে বিপাকে পড়ে যান মধ্যবিত্তরা। এরই মাঝে 2022-23 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মধ্যবিত্তের অনেকেই আশায় ছিলেন আগামী বাজেট তাদের স্বস্তি দিবে, তবে প্রস্তাবিত বাজেটের কারণে বাড়তে পারে ভোগান্তি, আবার অনেক ক্ষেত্রে গুনতে হতে পারে বাড়তি খরচ। চলমান উচ্চ মূল্যস্ফীতিতে সীমিত আয় ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জীবনে ভোগান্তি বেড়েছে। অনেকে আশায় ছিলেন বাজেটে তাদের ভোগান্তি কমানোকেই প্রাধান্য দেওয়া হবে, কিন্তু আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের উপর চাপ কমানোর তেমন উদ্যোগ নেই। বরং বাজেটের কিছু কর প্রস্তাব তাদের বাড়তি চাপে ফেলতে পারে। এতে পদে পদে ভোগান্তি ও খরচও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। প্রস্তাবিত আকারে বাজেট পাশ করা হলে শুল্ক কর বৃদ্ধির কারণে স্মার্টফোন, ল্যাপটপ, ফ্রিজের মতো দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়বে, যা মধ্যবিত্তের খরচ বাড়াতে বাধ্য করবে। আবার সঞ্চয়পত্র কেনা ও ঋণ নেয়ার ক্ষেত্রেও শর্ত কঠিন করা হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমি মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, এই মুহূর্তে মধ্যবিত্তের প্রধান সমস্যা হল উচ্চ মূল্যস্ফীতি। তাদের একটু স্বস্তি দিতে বাজেটে তেমন কিছু নেই, বরং তাদের অতিরিক্ত চাপের মধ্যে ফেলা হয়েছে। রিটার্ন জমার বাধ্যবাধকতা আরোপ করায় তাদের জীবনযাপন আরও কঠিন হবে। কিছু অতি প্রয়োজনীয় পণ্যে বাড়তি শুল্ক কর আরোপ করার ফলে তাদের খরচ বাড়বে। তিনি আরও বলেন, বাজেট দেখে মনে হয়েছে মধ্যবিত্তের বাস্তব পরিস্থিতি বিবেচনায় আনা হয়নি, মূল্যস্ফীতিকে শুধু স্বীকার করা হয়েছে, সমাধান নেই। ভোজ্যতেলের তেলেস্মাতি। ভোজ্যতেল নিয়ে কয়েক মাস ধরেই তেলেস্মাতি চলছে। সর্বশেষ 60 টাকা বেড়ে প্রতি লিটার তেলের দাম 205 টাকা হয়েছে। গত মার্চ মাসে দাম নিয়ন্ত্রণে আমদানি করা ভোজ্য তেলে ভ্যাট 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যার মেয়াদ শেষ হবে 30 জুন। কিন্তু বাজেটে এ নিয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী। ভ্যাট কমানোর মেয়াদ বাড়ানো না হলে আমদানি খরচ বাড়তে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত সীমিত আয়ের মানুষ, মধ্যবিত্ত সহ ভোক্তাদের উপরই পড়বে। করোনা শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস ও টিউশন করে থাকে। চাকরিজীবী ও ব্যবসায়ীরা অনলাইনে নানা ধরনের বৈঠক করেন। পাশাপাশি মধ্যবিত্তের জীবনে স্মার্টফোন, ল্যাপটপ বড় অনুষঙ্গ। সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েই বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে সহ দূর দূরান্তের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলা যায়। ফেসবুক, মেসেঞ্জার, গুগল করতে লাগে একটি স্মার্টফোন। কিন্তু এবারের বাজেটে মোবাইল ফোন ও ব্যবসায়ী পর্যায়ে 5% ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এই খাতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এতে 15-20 হাজার টাকার মোবাইল ফোনের দাম আরও 3-4 হাজার টাকা বাড়তে পারে। ল্যাপটপ আমদানিতে 15% ভ্যাট আরোপের ফলে প্রতি ল্যাপটপে 10 হাজার টাকার মতো দাম বাড়বে বলে এই খাতের ব্যবসায়ীরা জানিয়েছেন। এদিকে দেশি রেফ্রিজারেটর ও ফ্রিজ উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে অব্যাহতি সুবিধা প্রত্যাহার করে 5% ভ্যাট আরোপ করার প্রস্তাব করা হয়েছে। সাধারণত কোরবানির ঈদকে কেন্দ্র করেই রেফ্রিজারেটরের ব্যবসা জমজমাট হয়। ঠিক ঈদুল আজহার আগে এই কর আরোপের ফলে এই মৌসুমের ব্যবসা নিয়ে শঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ভ্যাট আরোপের কারণে ফ্রিজের দাম 5%-এরও বেশি বাড়তে পারে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা দুঃসময়ের জন্য সঞ্চয় করেন। অনেকে আবার সঞ্চয়পত্রের সুদের টাকা সংসারের বিভিন্ন প্রয়োজনে খরচ করেন। তাদের বেশিরভাগের করযোগ্য আয় নেই, কিন্তু এই শ্রেণীতে কর শনাক্তকরণ নম্বর TIN খুললেই হবে না, বছর শেষে রিটার্ন দিতে হবে। কারণ রিটার্ন জমা ছাড়া 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয়পত্র কিনতে পারবেন না। মধ্যবিত্ত শ্রেণীর পাশাপাশি তরুণদের কাছে এখন ক্রেডিট কার্ড বেশ জনপ্রিয়। এতদিন ক্রেডিট কার্ড নিতে হলে শুধু TIN নম্বর থাকলেই হতো, এবছর রিটার্ন জমাও বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনে ব্যবসা করতেও TIN খুলে রিটার্ন দিতে হবে। বাড়তি আয়ের আশায় কিংবা সংসারের খরচ যোগান দিতে অনেক গৃহিণী ওয়েবসাইট, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনলাইনে ব্যবসা বাণিজ্য করেন। তাদের ব্যবসা করা আরও কঠিন হয়েছে, তাদেরকেও এখন থেকে TIN খুলে রিটার্ন দিতে হবে।
মধ্যবিত্তরা বিভিন্ন জরুরি প্রয়োজনে ব্যাংক ঋণ নিয়ে থাকেন, কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই পথকে কঠিন করে তোলা হয়েছে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে 5 লাখ টাকার বেশি ঋণ নিতে চাইলে আবেদনকারীকে আয়কর রিটার্ন জমার রসিদ বা প্রাপ্তি স্বীকারপত্র জমা দিতে হবে, না হলে মিলবে না ব্যাংক ঋণ। পাশাপাশি অনেক মধ্যবিত্তরা ব্যাংকে স্থায়ী আমানত, FDR বা অন্য কোনো আমানতের সুদের টাকায় সংসারের বড় অংশ খরচ করেন। সুদের টাকা বেশি পেলে তাদের স্বস্তি দেয়, কিন্তু এখন সুদের টাকা উত্তোলন করার সময় TIN দেখালে 10% এবং TIN দেখাতে না পারলে 15% কর কেটে রাখা হবে। খরচ বাড়লেও আয়করে ছাড় নেই। 1 বছর ধরে নিত্যপণ্যের দাম বেশ বেড়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হিসেবে 1 বছর ধরেই মূল্যস্ফীতি 6% আশপাশে রয়েছে। এর মানে জীবন ধারণের খরচ 1 বছরের ব্যবধানে 6% বেড়েছে, কিন্তু ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 3 লাখ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে আগের মতো বার্ষিক আয় 3 লাখ টাকার বেশি হলেই কর দিতে হবে, কিন্তু উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে করমুক্ত আয়সীমা বাড়ানো হলে কিছুটা স্বস্তি পাওয়া যেত। বিশেষজ্ঞরা মনে করছেন, মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার বদলে কর আহরণকে বেশি গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। বিনিয়োগে কর ছাড় কমেছে, বিনিয়োগ করে কর কমানোর সুবিধাও কমিয়ে দেয়া হয়েছে। বিদ্যমান নিয়ম অনুযায়ী একজন করদাতা মোট আয়ের 25% পর্যন্ত বিনিয়োগ করে শর্ত সাপেক্ষে 10-15% পর্যন্ত কর রেয়াত সুবিধা নিতে পারেন। নতুন প্রস্তাব অনুযায়ী বার্ষিক আয়ের 20% বিনিয়োগ করতে পারবেন, আর ধনী গরিব সবাই 15% কর রেয়াত পাবেন। সীমিত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মধ্যে যতটা পারা যায় আয়ের বড় অংশ বিনিয়োগ করে কর ছাড় নেওয়ার চেষ্টা থাকে। প্রস্তাবিত বাজেটে এবার বিনিয়োগের সুযোগ আরও সীমিত করা হয়েছে। রিটার্ন জমার শর্ত। প্রস্তাবিত বাজেটে 38 ধরনের সেবা পেতে হলে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। রিটার্ন জমা না নিয়ে যেসব প্রতিষ্ঠান এই 38 সেবা দিবে তাদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। করের টাকা বকেয়া থাকলে কর কর্মকর্তাদের, করদাতাদের গ্যাস, বিদ্যুৎ, পানিসহ বিভিন্ন পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা দেওয়া হয়েছে।